হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা চুল পড়ার হাত থেকে রক্ষা পেতে পারি এবং চুলকে লম্বা, বড় এবং ঘন করতে পারি। আমরা সবাই চাই চুল যেন আমাদের লম্বা, বড় এবং ঘন হয়, কিন্তু আমাদের কিছু কারণে আমাদের চুল ঝরে পড়ে। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি রেমেডি তৈরি করে দেখাবো ঘরোয়া উপায়ে, যেটা ব্যবহার করার মাধ্যমে আপনাদের চুল পড়া বন্ধ হবে এবং চুল ঘন, লম্বা এবং শক্ত হবে। আপনাদের আজকে আমি এমন একটা টিপস দিব, মানে যেটা ঘরোয়া উপায়ে, যেটা আপনারা ঘরের ভিতরেই পাবেন, এমন একটা জিনিস দিয়ে আমি আপনাদেরকে আজকে এমন একটা রেমেডি তৈরি করে দেখাবো যেটা ব্যবহার করার ফলে আপনাদের চুল পড়া বন্ধ হবে, চুল ঘন, লম্বা এবং চুলের গোড়া শক্ত হবে। এই রেমেডিটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যা লাগবে সেটা হলো আদা। আমরা জানি বন্ধুরা, আদা কিন্তু খুবই পুষ্টিগুণ সম্পন্ন একটি জিনিস। তো এই আদা যদি আমরা চুলে ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের চুলের পুষ্টিগুণ খুবই বৃদ্ধি পায়। তো এই আদাটাকে প্রথমে আমরা পরিষ্কার করে ছিলে নিব। তো আদাটাকে ছিলার পরে এখন আমরা আদাটাকে কুচি কুচি করে কাটবো। তো আদাটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি আমি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আদাটাকে কুচি কুচি করে ভালোভাবে কেটে নিলাম। এখন আমি এই আদাটাকে একটা বাটির ভিতরে আমি রেখে দিব। এরপরে আমরা যে জিনিসটি নিব সেটা হলো পেঁয়াজ। পেঁয়াজ কিন্তু খুবই কার্যকরী একটি উপাদান চুলে পড়ার হাত থেকে বাঁচার জন্য। পেঁয়াজের রস যদি আপনি শুধু ব্লেন্ডারের মাধ্যমে রসটা বের করে যদি আপনি চুলে মাখেন তাহলে কিন্তু আপনি চুল পড়ার হাত থেকে রক্ষা পাবেন। আর এর সাথে আমি যে সমস্ত উপাদানগুলো দিয়েছি সেগুলো দিলে তো আরও কার্যকরী একটি রেমেডি তৈরি হয়ে যাবে। তো এই পেঁয়াজটাকে আমরা প্রথমে ছিলে নিয়ে ভালোভাবে কুচি কুচি করে কাটবো। তো আমি পেঁয়াজটাকে প্রথমে ছিলে নিলাম, এখন চাকু দিয়ে কুচি কুচি করে পেঁয়াজটাকে কাটবো। তো পেঁয়াজটাকে কুচি কুচি করে আমি কেটে নিয়েছি, এখন এটাকে আমি একটা বাটির ভিতরে রেখে দিব। তো পেঁয়াজটাকে আমি এই বাটিটার ভিতরে রেখে দিচ্ছি। তো এখন আমি যে পেঁয়াজ এবং আদা যেটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এটাকে আমরা ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে ব্লেন্ডিং করে নিব। তো আমি প্রথমে ব্লেন্ডারের ভিতরে পেঁয়াজ এবং আদা কাটাকে আমি ভালো করে কেটে যেটা রেখেছিলাম সেটা আমি ব্লেন্ডারের ভিতরে নিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ব্লেন্ডিং করব। তো এটাকে ব্লেন্ডিং করার আগে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এটাতে আমাদের আধা কাপ পানি দিতে হবে। আপনাদের কিন্তু খেয়াল রাখতে হবে, এই আদা কাটা এবং পেঁয়াজ কাটাটাকে ব্লেন্ডিং করতে হলে আমাদেরকে আধা কাপ পানি দিতে হবে। তো আমি আধা কাপ পানি দিয়ে নিয়েছি, আপনারা দেখেছেন। এখন আমি এটাকে ব্লেন্ডিং করব। তো আমি ব্লেন্ডিং করে নিচ্ছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভালো করে ব্লেন্ডিং করতে হবে। তো আমি ভালো করে ব্লেন্ডিং করছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে ব্লেন্ডিং করে নিয়েছি। এখন এই ব্লেন্ডিং কিন্তু এই পেঁয়াজের কুচি কুচি এবং আদা কাটাটাকে ব্লেন্ডিং করে নিয়েছি, সেটাকে আমি একটা ছেঁকুনি দিয়ে একটা বাটিতে ছেঁকে নিব। শুধু আমরা এই আদা বাটা এবং পেঁয়াজ বাটার যে রসটা সেই রসটা আমরা একটা বাটিতে নিয়ে নিব। আদা এবং পেঁয়াজের যে রসটা রয়েছে সেই রসটা আমরা শুধু নিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি ভালো করে ছেঁকুনি দিয়ে ছেঁকে শুধু রসটা নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমরা আদা বাটা এবং পেঁয়াজ বাটা যেটা আমরা ব্লেন্ডিং করে নিয়েছি সেটার যে রসটা সেটা আমরা একটা বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে আদা বাটা আর পেঁয়াজ বাটার যে রস আছে সেটাই আপনারা মাথার ভিতরে দিতে পারেন, তাহলে আপনাদের চুল পড়ার হাত থেকে আপনারা রক্ষা পাবেন এবং চুল বড় হবে এবং চুল মোটা হবে এবং শক্তিশালী হবে। এর সাথে আমি আরও যে কয়েকটা জিনিস মিশাবো সেটা যদি আপনারা ইউজ করেন তাহলে এই রেমেডিটা আরও কার্যকরী হবে। তো এখন আমি এটার সাথে যে জিনিসটা মিশাবো সেটা হলো, আমরা এই ব্লেন্ডিং কিন্তু এই রসটার সাথে আমরা লেবুর রস দিব। আমরা সবাই জানি লেবুর রস কিন্তু খুশকির জন্য খুবই কার্যকরী একটা উপাদান। চুলে যদি বেশি খুশকি হয় তাহলে আপনারা যদি লেবুর রসটা দেন খুশকি কিন্তু সহজেই দূর হয়ে যায় এবং সাথে সাথে চুলের গোড়া শক্ত করতেও লেবুর রসটা কিন্তু খুবই কার্যকরী। তো আমরা এটার সাথে এখন লেবুর রসটা দিব। আমি একটা কেটে রেখেছি একটা অংশ লেবুর। এই লেবুর রসটাকে আপনারা চিপসে ভালোভাবে দিয়ে দিবেন। খেয়াল রাখতে হবে 2 থেকে 3 চামচ লেবুর রস এটার সাথে দিতে হবে।
এখন আমরা আরেকটা জিনিস দিব, সেটা হলো নারিকেল তেল। এক চামচ নারিকেল তেল আমরা এটার সাথে দিয়ে দিব। এক চামচ নারিকেল তেল আমরা এটার সাথে দিয়ে দিচ্ছি। নারিকেল তেলটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে। তো দেখছেন আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল একটি ঘরোয়া উপায় হেয়ার কাট রেমিডি, যেটা ব্যবহার করার ফলে আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে, চুলের গোড়া শক্ত হবে এবং চুল লম্বা হবে এবং নতুন চুল গজাবে। এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। এটা আপনারা কোনো এক্সপ্রে বাটির ভিতরে বা কৌটার ভিতরে রেখেও আপনারা সংগ্রহ করে ব্যবহার করতে পারেন। এটা আপনারা গোসলের 1 থেকে 2 ঘন্টা আগে আপনারা মাথায় দিয়ে তারপরে আপনারা গোসল করে ফেলবেন। এভাবে আপনারা যদি ব্যবহার করেন সপ্তাহে 2 দিন, তাহলে আপনারা দেখবেন আপনাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং চুলের গোড়া শক্ত হবে এবং চুলের পরিধি প্রশস্ত বাড়বে, চুল লম্বা হবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে শেয়ার করে দিন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ বন্ধুরা।